তাকে হৃদয় দিয়ে ডাকো, না ডাকলে তিনি আসবেন কি করে বলো? হৃদয় দিয়ে ডাকা। আমি একটা কথা বারবার বলি, ডাকো, সেই ডাকের মধ্যে যেন ছলনা না থাকে, সেই ডাকের মধ্যে যেন আমিত্ব না থাকে, কোনো বাসনা না থাকে। সংসারে পূজারি তো সবাই হই, কিন্তু সেই পূজার ডালা ভগবানের চরণে পৌঁছিয়েছে তিনি গ্রহণ করেছে নাকি এ সন্ধান জেনেছে? বাইরে তাকে ডাকো, তাকে ডাকলে তিনি আসবেন, শাস্ত্রে প্রমাণ দিয়েছে। মীরা ডাকলো, কৃষ্ণ চলে এলো। দুঃশাসনের রাজসভায় পাঞ্চালী বস্ত্রহীনা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলেন, কৃষ্ণ চলে এলেন। প্রহ্লাদ ডাকলো, তিনি চলে এলেন নৃসিংহ রূপে। ধ্রুব ডাকলো, তিনি চলে এলেন। নবদ্বীপের শান্তিপুরের বাবলাবনে অদ্বৈত ডাকলো, গৌর চলে। ডাকে সবাই সাড়া দেয়, ডাকতে হবে হৃদয় দিয়ে, কিন্তু আমরা ডাকতে পারিনি তাকে। না ডাকার সত্ত্বেও তিনি এসেছেন, কারণ কলির মানুষকে বাঁচাতে হবে। সঙ্গে নিয়েলেন ভুবন মঙ্গল হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ গিয়া হইয়া নির্বন্ধ, কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম। কথা বলতে পথ চলতে উঠতে বসতে শয়নে স্বপনে নিশি জাগরণে, কৃষ্ণ নাম তোমার মুক্তির লক্ষণ। কি গো, সূর্যের তাপে ডোবা নালা খাল বিল সমুদ্র বিষ্ঠা সমস্ত রস টেনে নেয় আকাশে, মেঘ পুঞ্জে ধারণ করে সেই ড্রেন নালা নর্দমার জল, মেঘপুঞ্জে ধারণ করে শুদ্ধতায় পরিণত করে সেই বাড়ি, আবার সেই ডেনে সেই নালায় সেই নর্দমায় বৃষ্টি আকারে ঝরে পড়ছে। তোমার আমার ভেতরের যে কালিমা জন্ম জন্মান্তরে, আমি প্রেমানন্দ বাবাজি আমি বলতে পারবো, যে জন্মে আমি মানুষ মায়ের গর্ভে জন্ম নিলাম, আগত জন্মে আমাকে কোন মায়ের গর্ভে যেতে হবে? ভাগবত বলছেন, একটা কুকুর তোমার মা হতে পারে, বাইরে একটা বিড়াল তোমার মা হতে পারে, একটা বনের হিংস্র বাঘিনী তোমার মা হতে পারে, একটা শৃগাল তোমার মা হতে পারে, একটা কুকুরিনী তোমার মা হতে পারে, একটা জলচর প্রাণী তোমার মা হতে পারে, একটা স্থলচর প্রাণী তোমার মা হতে পারে, অবশ্যই পারে। কিন্তু সেই সব মায়ের গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ বলে ডাকা হবে না। এই জন্য মনুষ্য জন্মটা দুর্লভ, আমরা শুনি বুঝি, কিন্তু যতদিন আছাড় না খাবো কাদায় ততদিন ঘাড় ঘোরে না। আছাড় খাও তারপর বুঝবে। ছেলে বাবার হাত ধরে বাজারে যাচ্ছে, বাবা হাত ধরে রেখেছে, ছাড়িস না আমার হাত, ছেড়ে দিয়েছে বাবা জোর করে ধরেছে। ছেলে হেসে বললে, বাবা আমার হাত ছেড়ে দাও, আমি বড় হয়ে গেছি, আমি একাই হাঁটতে পারবো। বাবা বললে, আরে খ্যাপা, পিছন পথ, বৃষ্টি হয়েছে, আমি হাত ছাড়বো না। জোর করে বাবার হাত থেকে হাত ছাড়িয়ে নিলেন। কিছু দূর যেতে না যেতেই চিৎপটাং হয়ে কাদার মধ্যে পড়লেন বাবা। বাবা বলেন, এখন বাবা বলে হবে কি? আমি বললাম না, হাত ছাড়িস না, পড়ে যাবি। যাক, বাবা উঠিয়ে কাদা জল ধুইয়ে বাজারে নিয়ে গেছে, খাবার কিনে দিয়েছে। বাজার করার পর আবার মেঘ হয়েছে। বাবা বললে, খোকা তাড়াতাড়ি বাড়ি চ, আবার বৃষ্টি হবে। এখন গিয়ে খোকা বাবার হাতটাকে শক্ত করে চেপে ধরেছে, বাবা ধরেনি কিন্তু খোকা ধরেছে। বাবা বাবা হাতে বাজারের ব্যাগ নিয়ে বলছে, আরে হাতটা ছাড়,
একাকা হাঁটতে অভ্যাস করছো? এই তো বলছিলে আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি, এখন একাকা হাঁট। ছেলে বললে না বাবা, হাত ছাড়বো না, যদি পড়ে যাই। জীবনে আছার না খেলে শেখে না মানুষ। এই জন্য আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালায় আমরা জর্জরিত সংসার। একটু কীর্তন শুনবো, শুনতে আসতে পারছি না। এই যে হরির বাসরে বসে আছো, আগামীকাল এই সময়টা পাবে? হয়তো এমন একটা সময় তোমার আমার জীবনে আগামীকাল না আসতেও পারে, কোনো গ্রান্টি নেই। কি বলো, দীক্ষা নিয়েছ? বলে এখন কেন, কদিন পরে, আর কদিন থাকবে, তোমার কোনো গ্রান্টি আছে? সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে না করি উপায়, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সংসার কামনা বাসনা এই জগৎ থেকে মুক্তি পেতে গেলে নিরন্তর করো কৃষ্ণ কীর্তন। বেরোবো কি করে, কীর্তনে যাবো ইচ্ছা ছিল, যেতে পারছি না, হাত পা বাঁধা। আরে এটা কি কথা, সংসার কখনো কাউকে বেঁধেছে? বেঁধেছে বলো, কিছু উপার্জন করো, কিছু উপার্জন করো। সংসার সংসারে তোমাকে বাঁধেনি, তুমি ইচ্ছাকৃত সংসারে বশ মেনেছ। এক ধোপা ভাই একটা গাধা পুষেছে, সে প্রত্যেক দিন রাজবাড়ির কাপড় কাচে, প্রত্যেক দিন সকালবেলা রাত্রে খার দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখে, সকালবেলা গাধার পিঠে পটলি চাপিয়ে গাধাটাকে দড়ি ধরে গঙ্গায় নদীর ঘাটে নিয়ে গিয়ে একটা গাছের গায়ে বেঁধে রাখে, সেখানে কিছু খড় ঘাস দিয়ে দেয়, গাধা খেতে খেতে ওখানে ঘুমিয়ে পড়ে। ধোপা ভাই কাপড় চোপড় কেচে শুকিয়ে সন্ধ্যাবেলা আবার পুটলিটা গাধার পিঠে চাপিয়ে বাঁধন খুলে বাড়ি আসে। তেমনি আজর রাত্রে কাপড় ভিজিয়ে সকালবেলা পুটলি গাধার পিঠে চাপিয়ে গাধাটাকে তাড়িয়ে হেঁটে হেঁটে চলে এসেছে নদীর ঘাট। কিন্তু বড় একটা গণ্ডগোল হয়ে গেল। কি গণ্ডগোল? প্রত্যেকদিন গাধা বাঁধা রজুটা নিয়ে আসে, দড়িটা নিয়ে আসে, আজকে আনখেয়ালে ভুলে গেছে, সর্বনাশ কি হবে? এখন এই গাধাকে রেখে যদি আমি কাপড় কাচতে লেগে যাই, গাধা তো গাধাই, ও গাধা যদি না হবে ওর নাম গাধা হবে কেন? গাধা তো গাধাই, ও কারো খেতে খন্দ খাবে, পালাবে, কি করি, ওকে বাঁধবো কি করে? আর বাড়ি তো অনেক দূর, দড়ি কোথায় পাবো? গালে হাত দিয়ে ভাবছেন এমন সময় এক সাধু বাবা সেই পথ দিয়ে যাচ্ছেন। সাধু সমাজে, সাধু আমাদের ভারতবর্ষের এমন সম্পদ, আমি বারবার বলি, সাধু হচ্ছে আমাদের ভারতবর্ষের কোহিনূর, সাধু হচ্ছে ভারতবর্ষের কোহিনূর, কোহিনূর তার চেয়ে মূল্যবান। সাধুর কাছে সব রোগের ঔষধ থাকে, যদি কেউ ধৈর্য ধরে সাধু সঙ্গ করে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীবই সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তনে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণ অর্থে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীতি অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ভগবান দেখতে আসবেন না, যে ঘটগুলো বসানো হয়েছে, ঘটের গামছাগুলো বড় বড় গামছা না ছোট ছোট গামছা, ডাবগুলো সরু আছে না বড়। আমার মণ্ডপটা আমার ভক্তেরা কত দাম দিয়ে সাজিয়েছে, ভগবান এ দেখতে আসবে না। রোজ যে সন্ধ্যারতি হচ্ছে, সে পলতেগুলো সলতেগুলো ঘিয়ের আছে না, সর্ষের তেল না সাদা তেলের, ভগবান এ দেখতে আসবে না।
রোজ মধ্যাহ্নে যে ভোগ লাগাচ্ছে বাবাজি মহারাজরা, তার মধ্যে কচু শাক মোচা আছে তো, বিউলির ডালের বড়া আছে তো, আলু পোস্ত আছে তো, ভগবান এসব দেখতে আসবেন না। ভগবানও শুধু দেখতে আসবেন আমার আপনার অন্তরের বিশুদ্ধ প্রেমার ভক্তি। প্রেমার ভক্তি আজকে সমাজের মানুষের হয়েছে কি? মুসলমান গিয়ে হিন্দুর মন্দির ভেঙে দিচ্ছে, দেখেন না? আবার হিন্দু গিয়ে মুসলমানের মসজিদ ভেঙে দিচ্ছে, এসআই খ্রিস্টান গিয়ে শিখ ধর্মের গুরুদ্বার ভেঙে দিচ্ছে। বাবা কায়দা আছে বললে হবে না, কত আর রং তামাশা দেখবা, চুলগুলো আরো সাদা হোক তারপর আরো বুঝবা। আমরা তো ভালোই ভালোই কাটালাম, এর পরে যে কি জামানা আসছে, হায় হায় রে। ভগবান বললেন তোমরাই বানিয়েছ মন্দির, খোদা বলছে তোমরাই বানিয়েছ কাবা ঘর মসজিদ, আবার তোমরাই ভাঙছ, তোমরাই বানিয়েছ, তোমরাই ভাঙছ, এতে আমার কোনো অসুবিধে নেই। তোমরাই বানাচ্ছ, তোমরাই ভাঙছ, এতে আমার কি? শোনো, তোমরা বানিয়েছ, তোমরা ভাঙছ, কিন্তু আমার বানানো মন্দির কেউ ভেঙো না। মসজিদ ভাঙো, মন্দির ভাঙো, গির্জা ভাঙো, গুরুদ্বার ভাঙো, তাতে আমার এসে যায় না। কিন্তু খবরদার, কখনো মানুষের মন ভাঙতে যেও না, তাহলে কিন্তু ক্ষমা করব না। কারণ আমি অন্তরে থাকি, অন্তরতম সবার হৃদয়ে, সর্বং খলিদং ব্রহ্ম। প্রেম দরকার। তা সাধুর সমাজে এমন বস্তু কহিনুর, সাধুর কাছে সমস্ত রোগের ঔষধ আছে, যদি একটু মন দিয়ে সাধুর সঙ্গ করা যায়। এগো তাই না, যদি মন দিয়ে। তুলসীদাস মীরার গুরু, তুলসীদাস রামদাসের শিষ্য, তুলসীদাসকে নিমন্ত্রণ করেছেন, সঙ্গে আরো কয়েকজন বাবাজি বৈষ্ণব নিমন্ত্রণ করেছেন, রঙ্গিলা বাই। খাওয়ার আসনে বসিয়ে বড় একটা কাঠের মুঙুর দিয়ে কেবল লবণ আর লঙ্কা পড়েছে, আর রঙ্গিলা বাই একটা বড় কাঠের হাতুড়ি নিয়ে সবার পিঠে একটা করে বাড়ি দিচ্ছে। বাবাজি বৈষ্ণবরা রেগে গেলেন, একই নিমন্ত্রণ করে মুগুরের বাড়ি। শেষে তুলসীদাসের পিঠে আর একটা মারলেন, তুলসীদাস চুপচাপ করে বসে আছে। পাশে একজন বলছেন, বাই এ কি করছো, সাধুদের পিঠে মুগুরের বাড়ি, তা কি প্রমাণ করতে চাও? বলে, সব কাঁচা, এই যে তুলসীদাস পাকা, সব কাঁচা, তুলসীদাস পাকা, সাধু এমন সম্পত্তি। তা ধোপা ভাই সাধুকে দেখে বললে, সাধু বলছেন, ধোপা এ কি গালে হাত দিয়ে কি ভাবছ? বললেন, বাবা আর বলবেন না, সকালবেলা আন খেয়ালে চলে এলাম, গাধা বাঁধা দড়িটা নিয়ে আসিনি, এখন চিন্তা করছি এই বেটাকে কোথায় রেখে কাপড় কাচবো, বাঁধন খোলা থাকলে তো পালাবে। সাধু বাবা বলে, চিন্তা করো না, ওকে বাঁধো কোন জায়গায়। বলে, ওই বট গাছে। বলে, কানটি ধরে নিয়ে এসো। ধোবা ভাই গাধার কানটি ধরে বট গাছের গোড়ায়, বাবা দিন দড়ি দিন, দড়ি দিন। আরে দড়ি দিতে দেবো কি করে, আমার ঝোলায় দড়ি নেই। তাহলে আপনি আমাকে গাধাটাকে আনতে বললেন? হ্যাঁ বলেছি, শোনো, ওর সঙ্গে বাঁধার অভিনয় করো। বাঁধার অভিনয়? বলে, কেন? রোজ যেমন ওর গলায় দড়ি দিয়ে পাক দিয়ে গিট্টু মারো, তারপর গাছের গোলায় দড়ি দিয়ে গিট্টু, সেরকম অভিনয় করো। বলে, সে কি কি করে হয়? বলে, করে দেখো না। ধোপা ভাই তাড়াতাড়ি করে হাসতে হাসতে গাধার গলায় হাত ঘুরিয়ে, এই যেমন রোজ বাঁধে তেমন এইভাবে গিট্টু দিয়েছে, আবার একটা দড়ি অভিনয় করে টেনেছে, টেনে আবার গাছের চারিদিকে ঘুরিয়ে, ব্যাস ব্যাস
গাধা মনে করে যে মালিক আমাকে বেঁধে ফেলেছে, গাধা ওখানেই শুয়ে পড়েছে। সাধু বাবা বলেন, এবার চাও। সাধু ভিক্ষায় চলে গেছে, ধোপা ভাই কাপড় কেচেছে, কাপড় শুকিয়েছে, নিজে স্নান করেছে, খেয়েছে, বিকাল হয়ে গেল, সূর্যদেব পাটে বসবে। উনি কাপড়ে শুকনো কাপড়ের পুটলি করে গাধার পিঠে এনে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে বললে, গাধা ওঠে না, ঢেঁচু ঢেঁচু ঢেঁচু। আর গাধার ডাকতো বোঝেন কি বিটকিলে, আরে ও ঘর যেতে হবে, ঢেঁচু ঢেঁচু, ওঠে না। ধোপা ভাই মনে মনে চিন্তা করছে, ওই সাধু বাবা কি আমার গাধাটাকে জাদুটোনা করলো, এত বাড়ি যেতে রাজি হচ্ছে না, ব্যাপারটা কি, একে জাদুটোনা করলো। চিন্তায় পড়েছেন, সাধু বাবার ভিক্ষা করে ওই পথ দিয়েই তার আশ্রমে ফিরছেন। সাধু বাবা দাঁড়ান দাঁড়ান, আরে কি হয়েছে, আপনি কি আমার গাধাটাকে জাদুটোনা করেছেন? মানে সাধু এসব করে না, এসব বাজে কাজ সাধু করে না। তাহলে আমার গাধা বাড়িতে যেতে রাজি হচ্ছে না কেন? ওকে বারবার লাঠির বাড়ি দিচ্ছি, ওকে প্রহার করছি, ও ডাকছে, উঠছে না। সাধু বাবা হেসে বললেন, আরে পাগলা উঠবে কি করে, ওর বন্ধন মুক্ত করেছ, বাঁধন খুলেছ। ধোপা হেসে বলে, বাবা বলছেন কি, ওকে তো বাঁধেইনি, তবে খুলবো কি করে? সাধু বাবা বলে, বেঁধেছ বেঁধেছ। বলে, হ্যাঁ বেঁধেছি, মিথ্যা মিথ্যা। সাধু বলে, তবে মিথ্যা মিথ্যা খোলো, কি বলছেন? বলে, হ্যাঁ খোলো খোলো খোলো। ও গাধার গলায় হাত দিয়ে আবার গাছের গায়ে হাত ধরে ব্যাস গাধা উঠে দাঁড়িয়েছে। গাধা উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। দড়ি আনতে ভুলে গিয়েছিল, এটা মালিক জানে, গাধা কি জানে? গাধাকে যেমন রোজ বাজে তেমনি গাধা গাছতলায় গেছে, মালিক গলায় হাত ঘুরিয়েছে, গাধা ও তো গাধা, ও মনে করেছে মালিক আমাকে বেঁধে ফেলেছে, ওখানে শুয়ে পড়ে সারাদিন এক জায়গায় শুয়ে আছে। গাধার বন্ধন ছিল না, কিন্তু নিজে ও বন্ধনকে মেনে নিয়েছে। আছেন নাকি সমাজে এমন মানুষ, আমার কথায় রাগ করবেন না, গাধার মতো সংসারে নিজেকে বন্ধনে জড়িয়ে, মিথ্যা বন্ধনে স্বামীর প্রতি, পত্নীর প্রতি, ব্যবসার প্রতি, জমির প্রতি, দোকানের প্রতি, টাকার প্রতি নিজেকে আসক্তি রজু দিয়ে বেঁধে রেখেছেন? বিশ্বাস করুন, ভাগবত বলছেন, শাস্ত্র বলছেন, বেদ বলছেন, সংসার কাউকে কোনোদিন বাঁধেনি। তোমরা গাধার মতো নিজেকে ইচ্ছাকৃত মিথ্যা বন্ধনে, আসক্তির দড়ি দিয়ে এই মায়ার সংসারে নিজেকে বেঁধে রেখেছ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ঘরে থাকো। আরে রুটি তো ঘরেই খেতে হবে, যে গরম পড়েছে ঘরেই থাকবেন পাখা চালিয়ে, কোনো টেনশন নেই, এসি চালিয়ে থাকুন, তবে নিজেকে বন্ধন বাঁধন মনে করবেন না। সংসার আপনাকে বাঁধেনি, আপনি মিথ্যা মিথ্যা আপনাকে নিজেকে বন্ধনের মধ্যে আটকে রেখেছেন, বেরিয়ে আসুন। গৌর ডাকছেন দুবাহ তুলে, নদী আর পথে পথে বেরিয়ে এসো, নিজেকে গাধার মতো মায়ার সংসারে মিথ্যা বন্ধনে বেঁধে রেখো না। এই দেখো আমি প্রেম দিচ্ছি, প্রভু প্রেম দিচ্ছেন, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ও ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, ওরে নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আমার গৌর ডাকে আয়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, কলসি কলসি বিলাই তবু না ফুরায়, কলসি কলসি বিলাই তবু না ফুরায়, কলিকালে রাধারানীর খাস মহল থেকে সব নিয়ে এসেছে, রাধে রাধে দাও দাও, কি দেব তোমার এই খাস মহলের প্রেম দাও, এক কলসি এক হাঁড়ি, না না না
আমি একেবারে উৎপত্তির জায়গাটাই উঠিয়ে নিয়ে যাব। হ্যাঁ ওগো কলসি কলসি ঢালে তবু না ফুরায়, ওগো কলসি কলসি ঢালে তবু না ফুরায়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীতে নিতাই ডাকে আয়, ও ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 পাদ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, পাদ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, ও ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, প্রেম নাও প্রেম নাও প্রেম নাও, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, ডেকে ডেকে সেদে সেদে হাতে ধরে পায়ে পড়ে পাওয়া যায় কি তার দায় পড়েছে কলিকালে, জীবের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করছে, নাও 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 নাও। এই প্রেম কি সম্ভব? পদকর্তা পদাবলী কীর্তন করছেন, ভব বৃঞ্চি বাণিছি তধম জগতে দিল গো ঢালি, অধম চন্ডালে লুটিয়া খাওল বাজাইয়া পরতালি, ভব বিঞ্ছি বাণিছি তধম জগতে দিল গো ঢালি, অধম চন্ডালে লুটিয়া খাওল বাজাইয়া করতালি, ভব মানে ভোলানাথ, বৃঞ্ছি মানে ব্রহ্মা, তারা যে প্রেম পাওয়ার জন্য লালায়িত নবদ্বীপে অকাতরে বিনামূল্যে সেই প্রেম বিতরণ হচ্ছে। তাই পদকর্তা, ভব বৃঞ্ছি বাণছি তো ধন জগতে দিল গো ঢালি, অধম চণ্ডালে লুটিয়া খাওল বাজাইয়া করতালি, ভব বিঞ্ছি বাণিছি তধন জগতে দিল গো ঢালি, অধম চণ্ডালে লুটিয়া খাওল বাজাইয়া করতালি, ও যে দ্বারে দ্বারে বিলাওল, ও গো দ্বারে দ্বারে বিলাওল, ভাইরে নামের ভান মন দয়া আরে হবে না, মন দয়াল আরে হবে না, মন দয়াল আরে হবে না, দাদে দাদে বিলাওল জগতে দিল গো ঢালে, জগতে দিল গো ঢালে। দেখো দান কাকে বলে বাবা, ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন, রুদ্র অবতারে সংহার করেন, কুর্ম অবতারে মন্দরকে ধারণ করলেন, বরাহ অবতারে পৃথিবীকে উদ্ধার করলেন, নৃসিংহ অবতারে রাক্ষসকুল বধ করলেন, বামন অবতারে বলির মাথায় চরণ দিলেন, এতে কলিজীবের কি মঙ্গল হলো? এসব শুনে কি হবে বলো আমাকে? তিনি বামর রূপে কি করেছেন, মৎস্য রূপে কি করেছেন, এসব শুনি কলিজীবের কি হবে? কলিজীবের দিকে দেখাও, তারাও সংসারে অনেক দান করেছেন কিন্তু গৌরাঙ্গের দান একবার ভাবো, দান করলেই দাতা হওয়া যায়? এই যে বৃন্দাবন যাচ্ছেন নবদ্বীপে, এই হোলিতে নবদ্বীপে যাবেন, পথের কাঙালকে মুঠো মুঠো খুচরো পয়সা দিলেন, আপনি বাড়িতে কোনো পূজা করছেন, সেই পূজার সময় বড় বাজার থেকে তিন লরি কম্বল বা শাড়ি এনে গ্রামের কাঙাল ভিখারিকে দান করলেন, অন্ন দান করলেন, বস্ত্র দান করলেন, কোথাও হরিমন্দির তৈরি হবে 2 লক্ষ টাকা দান করলেন, আপনি দুস্থ মানুষকে চিকিৎসা করবার জন্য আরো 50,000 দিলেন,
আমি এত কিছু করলাম জীবনে, আমার খুব সুনাম দান করেছি, কেউ কোনো বিপদে পড়লে আমার কাছে আসে বাবু, আমাকে সবাই বাবু বলে। আচ্ছা আমি কত বড় দানি তাই না? মহাজন বলে, ভাই রে দান করলেই কি দাতা হওয়া যায়? আমি যদি ভাবি আমার মতো দানি সংসারে আর কেউ নেই, গৌড়িয়া বৈষ্ণব জগৎ বললে, ভাই রে তোমার মতো দাতা যেমন কেউ নেই, আবার তোমার মতো আকাট মূর্খ সংসারে একজন কেউ নেই। আরে দোস্ত, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলে, অন্ন দিলে, শীত বস্ত্র দান করলে, একটা মানুষকে চিকিৎসা করলে, কিছু খেতে দিলে তাকে দাতা বলে না? দাতা কাকে বলে? বহুমূল্য সম্পদ, বহুমূল্য বস্তু কেউ যদি অকাতরে অবিচারে জাতি ধর্ম নির্বিশেষে সময়ের অপেক্ষা না করে, উঁচু নিচু বিচার না করে, রাজা প্রজা ধনী দরিদ্র ব্রাহ্মণ মুচি বৈশ্য শূদ্র চণ্ডাল পুরুষ নারী ছোট বড় সবাই, সবাইকে এক সাম্যক্ষেত্রে দাঁড়িয়ে এক মৈত্র বন্ধনে আবদ্ধ করে, যিনি জীবনের মূল সম্পত্তি জীবের দ্বারে তুলে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। সে দাতাকে? সে দাতা হচ্ছেন আমার নিতাই চাঁদ, সে দাতা হচ্ছেন আমার গৌরহরি। ভাবা যায়? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আমারে কিনিয়া লও। তৃণ ঘাস উঠিয়ে দাঁতে ধরেছে, কত দৈনতা! যাকে দেখে তাকে কয় এত তার দায়। দন্তে তৃণধরি আমারে কিনিয়া লও, একবার বল গৌর হরি। এত বলি এত বলি, লোচনদার সেখানে লুকিয়ে রেখেছেন কথা, এত বলি না কে বলি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, যে যৌন গৌরাঙ্গ ভজে ভাই সে হচ্ছে নিত্যানন্দের প্রাণ। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়। লোচনদাস পদাবলীর শেষে বলছেন, হেন অবতারে যার রতি না জন্মিলা। হ্যাঁ গো, মধ্যযুগের এমন প্রেমময় লীলার আমার নিতাই পদে, আমার গৌচরণে যার রতি হলো না, মতি হলো না, নিতাই চরণে যার আসক্তি জন্মালো না, লোচন বলে সেই পাপি এলো আর গেল। ভাবতে পারছেন নিতাইয়ের করুণা কলিকালে কতটুকু প্রাধান্য, কতটুকু গৌর লীলায়? এ আমরা ভালোভাবে বুঝি। আমি বলছি, আমি জানি না বাংলার মানুষ প্রভু নিত্যানন্দকে কেমন করে দেখেছে, কোন চোখে দেখেছে। আমি আজও বুঝতে পারলাম না বাংলার মানুষ নিত্যানন্দ সম্বন্ধে কতটুকু অবগত হয়েছে। নিতাইকে অচটচট করে বোঝা যায় গো? নিতাইকে বুঝতে গেলে মনে প্রাণে নিতাইয়ের হয়ে যেতে হবে। পানিহাটি রাঘব ভবনে গেলে, নিতাই তো পাগলা, মাথায় বড় বড় জট, জটার মধ্যে বড় একখানা শিবলিঙ্গ বাঁধা, গলার মধ্যে শালগ্রাম শিলা, কখনো কোমরে একটা ছেঁড়া বস্ত্র আছে, কখনো উলঙ্গ দিগম্বর, সাত্য না বৈষ্ণব, কোন ধর্মের অবধু? রাঘব গৌরকে বড় ভালোবাসতেন, কিন্তু নিতাইকে একটু দূরে দূরে রাখতেন, পাগলা বলতেন পাগলা। মহাপ্রভু রাঘবের অন্তরের কথা বুঝে ফেলেছিলেন, সেদিন রাঘবকে বলেছিলেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমরা দ্বিতীয় নাই নিত্যানন্দ বই, দুই ভাই এক তনু, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। পাওয়া যায় মহাশঙ্কর নিত্যানন্দ? আরে বাবা মায়েরা, গৌর কুসুম নবদ্বীপের উদ্যানে এত সুন্দরভাবে বিকশিত হলো কি করে? একমাত্র নিত্যানন্দের করুণায়। নিতাই বীতি যদি না থাকত, নিতাই বোঠা যদি না থাকত, গৌর কুসুম পাতারে পাতারে পাপড়ি মেলে ফুটতে পারত না। বৃন্দাবন চন্দ্র বললেন, নিতাই বীতি ছিল বলে, নিতাই বোঠা ছিল বলে আমার গৌর কুসুম পাতারে পাতারে পাপড়ি মেলে নদী আর উদ্যানে ফুটে জগৎকে গন্ধময় করে দিল। আজকে সেই গৌর হরি প্রিয় পারিষদবর্গ সঙ্গে করে খোলার করতাল নিয়ে বেরিয়েছেন। সময়টা মধ্যাহ্নকাল, মধ্যাহ্নকাল সকালবেলা পূর্ব দিক রাঙা করে যে সূর্য উদয় হয় তাকে বলে বালকরুণ। সেই সূর্য আস্তে আস্তে মাথার উপরে আসলে
তখন মধ্যাহ্নকাল। তারপর এক সময় যে দন্তান্ন, প্রভাত মধ্যাহ্ন দন্তান্ন, কি কিন্তু দন্তান্নকে আমরা স্বীকার করি? কি গো জয়নী দেয় মায়েরা উত্তর দাও। এই মধ্যাহ্নকাল মানে মানব জীবনের যৌবন কাল। আর এই যৌবন কালে প্রত্যেকটা জীবের কর্তব্য গুরু উপাসনা ঘরে প্রবেশ করে কৃষ্ণ নাম মন্ত্র দীক্ষা গ্রহণ করে এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে রাখা। থাকো না সংসারে, ক্ষতি কি? সংসারে থাকো কিন্তু গৌরের হয়ে থাকো, তাহলে ত্রিতাপ থাকবে না। নিদায় গৌর হরিব। আজকে সবাই একত্রিত করে গো বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতা বামে প্রিয় গদাধর, নাচে গোড়া নদীয়ার পথে, আরে নাচে গোড়া, নাচে গোড়া নদীয়ার পথে। কি অপূর্ব ছন্দে খোল করো তাল সমন্বয়ে গৌর নাচতে নাচতে যাচ্ছে। ঠামকে ঠামকে যাই সদা হরি গুণ গায়, বাবা ঠামকে ঠামকে যাই সদা হরি গুণ গায়, ঠমকি যায় সদা হরি গুণ গায়, ঠমকে ঠমকি যায় সদা হরি গুণ গায়। ঢলে পড়ে নিত্যানন্দের গান, ঢলে পড়ে নিত্যানন্দের গান, ঢলে পড়ে নিত্যানন্দের গান, ঢলে পড়ে নিত্যানন্দের গায়। দাদা আমায় ধরো হইলা বিভোগ, নাম প্রেমে হইলা বিভোগ, নাম প্রেমে বিভোগ। হরে কৃষ্ণ, ভগবান নাম করছে, আপনাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। নাম করিতে বয়স কত হলো?
পঁয়তাল্লিশ পঞ্চাশ বাউষট্টি যখন থেকে শুনেছেন হরিনাম সত্য সেদিন থেকে নাম করলে আজকে নাম সংখ্যা কত হতো? নাম করব কি আকাম করেছি বড়, নাম আগে নাম, আগে নাম তারপর তো নাম। এই জগতে অনেক মানুষ আছে, রাগ করবেন না, যশ প্রতিষ্ঠা খ্যাতি রূপ যৌবন অর্থ বৃত্তের অহংকারে তারা একেবারে অহংকারের শিখরে বসে থাকে, সেখান থেকে তারা নিচেই নামে না। আর নিচেই না নামলে গৌরাঙ্গের প্রেমের বন্যায় তো গা ভাসাতে পারবে না, পারবে পারবে? তাই নেমে এসো, আগে নাম তারপরে নাম। নাম নাম হচ্ছে আমার আপনার একমাত্র মুক্তির পথ। এই নাম আমাকে আপনাকে জীবনে সব এনে দিতে পারে, সমস্ত জ্বালা শান্ত করে দিতে পারে এই নাম। প্রভু নাম করছেন, নাম যেভাবে ভাল লাগে সেইভাবে করো, মালাই জপতে পারো, মনে মনে জপতে পারো, করে জপতে পারো, উচ্চস্বরে জপতে পারো। এক গোয়ালিনী দুধ বিক্রি করছে, আর এক সাধু বাবা বসে বসে নামের জপ করছেন। সাধু বাবা মালা জপ করছে আর তাকেই তাকিয়ে দেখছে পটর পটর করে। যে গোয়ালিনী কাছে অনেকে আসে, দুধ দেয়, টাকা দেয়, দুধ নেয়, চলে যায়। এইভাবে টাকা দেয়, দুধ নেয়, চলে যায়। একটা সুন্দর ছেলে এলো, যুবক, দুধ নিল কিন্তু টাকা দিল না। সাধুর মালা জপা শেষ হয়ে গেলে সাধু ধীরে ধীরে বললেন, আরে খেপি। বলেন বলুন বাবা, দণ্ডবাদ দণ্ডবাদ। আচ্ছা দণ্ডবাদ করে পড়বি, সবাই টাকা দিল, দুধ নিয়ে গেল, সবাই টাকা দিল, করে দিল। এই যে চ্যাংরা করে ছেলেটা, অল্প বয়সে একটা ডাকুর ডুবুর, এ তোকে করিও দিল না কিন্তু ঘটি বোঝাই করে দুধ নিয়ে গেল, ব্যাপারটা কি? গোয়ালিনী হেসে, মুখ মুচকি হেসে বললেন, বাবা আপনি কি বলেন, সাধু মানুষ কি বলবো, ও হচ্ছে আমার প্রেমী, ও হচ্ছে আমার প্রেমী। আচ্ছা আপনি বলুন, আপনি সাধু, আপনি জ্ঞানী, প্রেমের মানুষের সঙ্গে হিসেব নিকেশ চলে? বলো, উত্তর দাও, প্রেমের মানুষের সঙ্গে হিসেব নিকেশ চলে? আর তোমরা নাম করছো আর মালার মধ্যে হিসেব করছো, কটা রাখলাম আর কটা উপরে ওঠালাম? না 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 না, ভুল ভেবো না, আমাকে ভুল বোঝো না, মালা জপো না, সংখ্যা রেখো না তা আমি বলছি না। এখন সংখ্যা গুনে গুনে জপ, এমন একটা দিন আসবে তখন আর মালাই জপতে হবে না, মালা পড়ে থাকবে ভেতরেই। নাম প্রভুপাদের হয়েছিল না, ভেতরে নাম সদা চলতে থাকে। সাধু মনে মনে চিন্তা করলো, হায়রে একটা গোয়ালিনী, সে প্রেমের মানুষের কাছে দুধ দিল কিন্তু করেই নিল না, আর আমি ভগবানের সঙ্গে প্রেম করি, আমি প্রেম করে আবার প্রেমের হিসেব রাখি। মালার ঝোলা নামিয়ে সাধু চোখের জলে কাঁদতে বসলেন। মায়েরা এখন তো ঝোলায় জপতে হবে, নাম করতে হবে, নাম যেভাবে নেবেন। এই নাম যদি কেউ লহে বহুবার, না হয় প্রেম না হয় অশ্রুধার, জানিবে জানিবে দেহে অপরাধ প্রচুর, তথা কৃষ্ণ প্রেমের না হবে অঙ্কুর। যদি নাম প্রেমে বহে অশ্রুধার, জানিবে নামি আসিবে বারবার। কৃষ্ণ বলতেই যখন আমার আপনার নয়ন বলবে, জানবেন দেহে আর কোনো অপরাধ নেই। মালা জপ করুন তবে শ্রদ্ধার সহিত, শ্রদ্ধার সহিত জপ না করলে হবে না। জয় নিতাই, মালা জপতে হবে শ্রদ্ধা ভালোবেসে, ভেতরে শ্রদ্ধা না আসলে হয়, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা না আসলে হবে? গুরুদেব মালা, মালার থলি আপনার হাতে দিলে, কি রে মা প্রাণ ভরে মালা জপিস, অন্তত ষোলো মালা তো দিনে করিস। হ্যাঁ করব। এক ঘোষ মশাইকে তার গুরুদেব মালা দিয়েছে, জনার্দন ঘোষ।
মালা দিয়েছে বাবা বয়স হচ্ছে একটু মালা জপ টপ কর বলে দিন বড়দে মালা দিন বাবার এ সংকল্প কর যতদিন সজ্ঞানে থাকব মালার জপা বন্ধ করব না মালা রোজ ঘুরাবো বলে হ্যাঁ রোজ ঘুরাবো বাড়ি চলে গেছে মালা নিয়ে দুধের ব্যবসা করে তো এক বছর পর গুরু পূর্ণিমায় গুরুদেবের বাড়িতে গুরুদেব বলেন জনার্দন নাম চলছে তো বলে খুব চলছে বলে নাম চলছে মালা ঘুরছে তো বলে খুব ঘুরছে বনবন করে ঘুরছে আরে মালা ঘুরছে তো মালার ঝোলা হরির বাসত্তর হাতে কই বলেন গুরুদেব রাগ করবেন না আপনি আমাকে মালার ঝোলা হরির বাসত্তর দিয়েছেন কিন্তু আমি তো ঘোষ সকাল হলেই বালতি নিয়ে বাড়ি বাড়ি টানতে যাই গাবি গাবি দোয়াতে যাই আপনি ঘোরাতে বলেছেন আমি হাতে ঘোরাই না এখন গরম পড়েছে ফ্যানে বেঁধে দিয়েছি সুইচ মারলেই বনবন করে ঘোরে আচ্ছা বলুন হরি নামের ঝোলা যদি এইভাবে ঘোরে তাহলে আমার আপনার জীবনে নাম মহামন্ত্রের কৃপা হবে শ্রদ্ধা শ্রদ্ধা না আসলে নামে রুচি হবে না প্রভু কীর্তন করতে করতে এসে দাঁড়ালেন কোথায় শ্রীবাস অঙ্গন মাঝে আসি গোরারা বলে শ্রীবাস অঙ্গন মাঝে আসি গোরারা শ্রীবাস গৃহিণীর নাম হচ্ছে মালিনী বড় ক্ষুধা হলো মালিনী প্রাণে বুঝি যায় আর বড় ক্ষুধা হলো মালিনীর প্রাণ তটে যায় ভগবান খেতে চাইছে ভক্তের কাছে ভাবতে পারছো কেমন ভক্ত কত পূজারি নৈবেদ্য পেতে মন্দির খুলে বসে থাকে তাই না কিন্তু খেয়েছে আজকে ভগবান তার দূরে গিয়ে খেতে চাইছে শ্রীবাস পত্নী মালিনী খেতে দাও সমস্ত ভক্তেরা যার কাছে যা ছিল সবাই গৌরাঙ্গের বদনে দিচ্ছে ঘটনাটা কি সেই গৌর লীলার প্রিয় ভক্ত শুক্লাম্বর শুক্লাম্বর সুদামা চরিত্রের কথা মনে আছে শুক্লাম্বর এদিকে তো শ্রীবাস অঙ্গনে গৌরকে প্রত্যেক ভক্তেরা সেবা দিচ্ছে আর শুক্লাম্বর দ্বারে দ্বারে ভিক্ষুক ব্রাহ্মণ দ্বারে দ্বারে ভিক্ষা করে শ্রীবাস অঙ্গনের পাশ দিয়ে যাচ্ছে দেখলেন অনেক ভিড় মনে মনে ভাবলেন অঙ্গনে বুঝি মহাপ্রভুর ভোগ আরতি হচ্ছে কি প্রসাদ হচ্ছে একটু প্রসাদ নিয়ে যাব সেখানে দাঁড়িয়ে গেলেন খবর পেলেন এখানে গৌরাঙ্গ কল্পতরু হয়েছেন যে যা দিচ্ছে প্রভু তাই সেবা করছেন শুক্লাম্বরের মন কেঁদে উঠল গৌর কল্পতরু হয়েছে যে যা দিচ্ছে কিন্তু প্রভু আমার কাছে এমন কিছু নেই যে আমি তোমার বদনে তুলে দেবো ভাবতে পারছেন একবার ভাবুন তো কাঙাল হওয়া কি সাংঘাতিক ভক্তি থাকবে সেখানে